হ্যালো বিয়ার্স আপনাদেরকে পিতি ও শুভেচ্ছা জানিয়েই শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সাবার বাকুত্তা এ রয়েছে একটি গরু ফার্ম যেই ফার্মটি শহীদুল্লাহ আঙ্কেল হলো পরিচালনা করে থাকেন পাশাপাশি তার স্ত্রী এবং ছেলে সবাই পালন করে থাকেন তিনি দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে গরু পালন করতেছেন তার শুরু হয়েছে গাবি গরু পালন দিয়ে সেই গাভী গরুগুলো যখন পরপর বীজ নিচ্ছে না বা পালন করে গেলে বাচ্চা দেওয়ার মতন অক্ষমতা বা ডাক্তার দিয়ে যতই চেষ্টা করতেন তিনি সেই বিষয়গুলো যখন করতে পারতেন না তারপরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি আবার হলো সার গরু পালন করছেন এই সার গরু পালন করতে গিয়ে তিনি অনেক পদে পদে বিপদে পড়লেন গরু বাজার থেকে এনে সেই গরুকে পালন করতে গিয়ে তিনি গরুগুলো কথা নাই বাতেনা এগুলো হঠাৎ করে গরুগুলো দুই এক মিনিটের মধ্যেই পড়ে মারা যায় সেগুলো কেন মারা যায় সেই বিষয়গুলো হলো তার সাথে কথা বলে আমরা বিস্তারিত বিষয়গুলো জানব চলুন দর্শক আমরা কথা বলি এই খামারের মালিকের সাথে শহীদুল্লাহ আঙ্কেলের সাথে আমরা কথা বলি তিনি কিভাবে গরু পালন করছেন এবং কত বছর ধরে আসসালাম কেমন আছেন কাকা আপনি আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনি কত বছর ধরে গরু পালন করতেছেন দশ থেকে পনেরো বছর তো আপনার এখানে আমরা দেখছিল সার গরু দুইটা কিন্তু আপনি গরু পালন করতেন প্রথম কি গরু পালন করছিলেন আগে প্রথম কোনো সাই কোনো গাভি বানার লেগে এই দামার বাচ্চা কিনছিলাম দামার বাচ্চা কিনার পরে আমি যা উন্নত নাই কিন্তু গাভি বুঝ হয় না দোকান নাই এতে আমি কাজ এটা সেরে দিছি সেরে দেওয়ার পরে আমি সার গরু তো আপনি কত বছর ধরে চেষ্টা করেছেন যে গাবি পালন করে বীজ দিবেন বা বীজটা নেয় না এটা কত বছর ধরে এই সমস্যা ছিল মনে করে সাত আষ্ট বছর আগে সাত আষ্ট বছর আগে আপনার এই সমস্যাগুলো পেয়েছেন তো আপনি কি একটা বীজ দিতে পারেন নাই গরুকে তো গাবি পালন করছিলেন কত বছর আপনি আগে দেশি গরু পালন করছেন তো ওই গরুগুলাকে আপনি বীজ দিতে পারেন নাই না এই অস্ট্রেলিয়াতে বীজ দাও পারে বীজ দিতে পারে নাই বীজ দিলো থাকে নাই রাখতে রাখে না তো যখন বীজগুলা থাকে না সেই কারণে কি আপনি এলো

তো আপনি ষাড় গরু পালন করে হলো কেমন স্বাবলম্বী হলেন যে কত বয়সেই মানিলো ষাড় গরুগুলা কিনতেন কি ধরনের সাইজে গরুগুলা কিনতেন আমাদেরকে একটু বলবেন এই যে সাইজে এই সাইজ এই সাইজ আপনি কাকা একটু এই পাশে আসেন আপনার এই যে ষাড় গরুটা দেখছি একটু ভিতর আসেন এই ষাড় গরুটা হলো কোন জাতের এটা কি দেশি এটা না এটা হলো ইয়া সাইজ কি জাতের এটা শাহী

আমরা এই যে আপনার সাথে দু তিন মিনিট কথা বললাম সেই সময়টুকু পার নাই না না এক সেকেন্ড না এই যে দেখলাম মানে পড়ার সাথে সাথে মারা গেছে তাতে বুঝলেন যেন আপনি স্টক করছে গরুটা তুই যে কাকা আপনি মানে আসলে আপনি গরু পালন করার খুব শখ রয়েছে সেই সুবাদে আপনি হলো প্রথম গাবি পালন করার চেষ্টা রয়েছে কিন্তু সেই গাবি পালন করতে গিয়ে যখন বীজ নিচ্ছে না শেষ পর্যন্ত আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি গরু পালন করতেছেন সেই সার গরু পালন করতেও আপনি একটা বিপদে পড়লে তো এইভাবে গরু পালন করতে গিয়ে আর কোনো সমস্যা হয়েছে কি আপনার লাইফে কোনো অসুখ বিসুখ বড় ধরনের কোনো সমস্যা এই যে গরুগুলার মানে এই ধরনের সমস্যা হইলে ডাক্তার দিয়ে আবার হলো চিকিৎসা করি আপনি ভালো করেন

আমি গরু পালার ধরে আমি আমার কাস্টমার বাইক চাইয়া ফাইকার লয়ে জায়গা আমি বাজার নেই কিনে বলে নেই গরুগুলো যখন আপনি কিনেন তখন আপনি কোথা থেকে কিনেন পাড়াগ্রাম পাড়াগ্রাম থেকে কিনে নিয়ে আসেন আপনি কি শুধু পাড়াগ্রাম থেকে কিনেন নাকি আদার্স আরও কোন গৃহস্থ থেকে কিনে নিয়ে আসেন তাহলে হলো আপনি পাড়াগ্রাম থেকে হলো গরুগুলা কিনে নিয়েছেন তো পাড়াগ্রামে কি গরু কিনে সবচেয়ে কি সহজলভ্য মনে করেন ওখানে কি কম দামে গরু কিনা যায় না এটা যেমন মোটা ধরে যায় দশটা দিচ্ছে একটা আমি এই সিস্টেম আর কি দশটা দেখে যেটা পছন্দ এটা আমি আনি এই আর কি এই গরুগুলো মোটা তাজা করার জন্য মানে আপনি গরুগুলো আসলে কি ধরনের গরুগুলো কিনলে এটা একটু বড় হবে আর একটু মোটা হবে এই এই ধরনের গরু কিনলে মোটা হবে বড় হবে তো সেটার একটা মানে রূপ থাকে না যে মানিলো এই গরুটার মানে হলো এই সাইজের গরুটা এই বয়সের কয়টা দাঁতের গরু কিনলে সবচেয়ে উত্তম এটা দাঁতের আমি কিনি নাই কিন্তু দাঁতের জিনিসটা কিনতে আমি বসা বসা বেশি লাগে আমি গরু ভালো এমন ধরনের কিনতে পারি না ছোটো বাচ্চা কিনি কিনলে সেটা বড়ো এই দাঁতালি দাঁতালি কিনা তো বেশি চলে মানে যখন কম বয়সী থাকে মানে তিন বছর বা এক বছর দেড় বছর এই বয়সে যখন দাঁত হয় নাই ওই সময়টা আপনি গরুগুলা কিনে কিনে তারপর হলে ওটা দাঁত যখন হয় তারপরে যা বিক্রি করেন বা দাঁত না হলেও বিক্রি করেন যখন একটু পয়সা বেশি পান তখনই বিক্রি করেন তো আপনার গরুগুলাকে কি ধরনের খাবার খাওয়াই থাকেন আমাদেরকে একটু বলবেন গাছ ছাড়া আর কোনো কিছু খাবার না তে বুসিটা আপনি কতক্ষণ খাওয়ান কয় বেলা খাওয়ান দুই টাইম আপনি বুসি খাওয়ান তো এই ভুসিগুলার মানে খাবারের মাত্রাটা কেমন আমাদেরকে একটু বলবেন যে মানে হলো দুইটা গরুর জন্য আপনি হলো বুসি কত কেজি করে খাওয়ান একটু বলবেন একটু আনুমানিক ভাবে আপনি খাওয়ান যতটুকু খাওয়ায় ওইভাবে একটা আন্দাজ করে খাওয়ান এটাই তো মনে করছে এটা সাইডে বেশি না আমি কম দিলে ধরলো না এটা জিনিসটা হিসাব আছে না হয়তো আবার কত খায় না তো যখন যখন আপনার গরুটা খায় না তখন কি আপনি কোনো চিকিৎসা নেন যে গরুটা খাবার খাইতেছে না এখন তখন কি কোনো চিকিৎসা নেন আপনি না তো তো এটা 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 গরুর জন্য মানে যে রুচির জন্য বা এই ধরনের কোনো খাবার দাবার দিয়ে থাকে যে মানে ওষুধ দিয়ে থাকে যেটা খাইলে গরু খাবে আছে না তো আপনি হলো গরু এগুলার সিজনালি মানে কোনো টিকা বা কোনো ভ্যাকসিন এগুলা কি দিতে হয় গরুগুলাকে যেমন খুরা রোগ হয় হ্যাঁ যেন যে পা ঘা হয়ে যায় মুখে ঘা হয়ে যায় গরু পালন করেন তো মূলত হলো যে মানে হাট থেকে সাধারণত যারা গরু পালন করে যে গরুর কোনো রোগ হয় কিনা সেগুলাকে একটু মানে ডাক্তার দেখায় বা সেগুলা কোনো সমস্যা হয় কিনা যে বাৎসরিক যে ভ্যাকসিন দেওয়া দরকার সেই ভ্যাকসিনগুলো দিয়ে গরুগুলো তোলে যেমন আপনার যদি একটা গরু মনে করেন যে দেড় লাখ টাকা দিয়ে দুইটা গরু কিনলেন সেই গরুটা নিয়ে আসলেন একটা ভ্যাকসিনের দাম কত পাঁচশো বা এক হাজার টাকা দুইটা গরু মানে ভ্যাকসিন দিতে দিলে আপনার গরুগুলো মানে খুরা রোগ হলো না বা এই ধরনের সমস্যা মরণ ভেদি যে রোগগুলা সেগুলো হলো না থেকে আপনি মুক্তি পাইলেন কিন্তু সেই একশো টাকা এক হাজার টাকার জন্য মানে যদি গরুটা একটা মারা যায় তাহলে তো আপনার পুরো মূল চলে গেল দশটা পনেরোটা দশটা গরু জোগাড় করে ভ্যাকসিন মারা তয় তা আমার গরু তো মনে করে দুইটা আমার আমি ভ্যাকসিন মান বুঝুম না কেন 10 15 ছাড়া কি কোনো ডাক্তার আসে না 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 ও যায়ই না ভ্যাকসিন দিতে আসে না না কখনো ডা লাগবে 10 টা লাগবে তো 10 আমি জোগাই তাহলে আমি দিতাম না না ফাইলে দিমু কইতে তার মানে সেই কারণে আপনি ভ্যাকসিনগুলো দিতে পারছেন না না তাহলে ডাক্তার দের কে ডাক্তাররা হলো 10 টা না হলে ভ্যাকসিন দিতে আসে না না

গোবরটা নিয়ে সেই গরুর গোবরটাকে মানে তারা পরীক্ষা করে তারপর হলো আপনাকে গরুর ওষুধটা দিয়ে দেয় এছাড়া ডাক্তারও আপনার এই ফার্মে আসে না তো কাকা আপনি ভালো থাকবেন আসলে আপনি আমাদেরকে যে কথাগুলো বললেন যে এটা খুবই মানে ইম্পর্টেন্ট কথাগুলো যে আপনার গরু পালন করার ইচ্ছে থাকা শর্ত কিন্তু গরুগুলো হলো বীজ নিচ্ছে না সেটা হলো গাবি গরুর ক্ষেত্রে সেটা থেকে আপনি পরিত্রাণ নিয়ে আপনি চলে আসেন হলো সার গরু পালন করছেন এই সার গরু পালন করতে গিয়েও তাও আপনি মানে জামালার মধ্যেই পড়ে আছেন যে আপনি ভ্যাকসিন দিয়ে দরকার বা ডাক্তার আনতে চাইলেও ডাক্তাররা আপনার কাছে আসে না এই কারণে যে আপনার গরু কম সেই কারণে এটা ছাড়া কি অন্য কিছু না এটাই না তো কাকা ভালো থাকবেন আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম দর্শক বাবা দর্শক আপনারা শুনলেন যে কিভাবে হলো এই শহীদুল ইসলাম আঙ্কেল কিভাবে গরু পালন করছেন তার ইচ্ছে আছে যে সেই গরুগুলো গরুগুলো পালন করতে গিয়ে তার হলো নিচ্ছে না সেটা দীর্ঘ বছর ধরে তিনি চেষ্টা চালিয়ে গিয়েও যখন ব্যর্থ হলেন তখন ডাক্তারেরই তাকে পরামর্শ দিলেন যে আপনি গাবি গরু পালন না করে আপনি সার গরু পালন করেন তারপর থেকে তিনি সার গরু পালন করছেন এই সার গরু পালন করতে গিয়ে তার হলো প্রতিটা পদে পদে তিনি হলো সমস্যায় জর্জরিত হন এবং বাজার থেকে গরু কিনে নিয়ে এসে সেই গরু ঘাস খাচ্ছে কোনো সমস্যা নেই সেই গরু হঠাৎ করে ওগুলো মারা যায় সেই গরুগুলোকে পরীক্ষা নিরীক্ষা করার মতন ডাক্তারের কাছে যাওয়ার মতনও সুযোগ থাকে না কেন স্টক করে মারা যায় সেই বিষয়গুলো নির্ণয় করারও সুযোগ থাকে না দর্শক জানি না আপনাদের কেমন লেগেছে আপনাদের ভালো লাগলেই আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ